5 টাকায় চিকেন পকোড়া। আজকে চলে এসেছি হালি শহরে মাত্র 5 টাকায় এখানে চিকেন পকোড়া ট্রাই করতে। আর দেখতে পাচ্ছ লাইটিং ফাইটিংও আছে কারণ কালী পুজো। এছাড়াও এখানে লোটের চপ আছে, চিংড়ির চপ আছে, আর ফাটা ফুলুরিটা নাকি খুবই ফেমাস, তো সেটাও ট্রাই করব। চলো যাই, বাকি কথাটা কাকুর মুখ থেকে শুনে নেব। চারটা আলুর চপ আর একটা লোটের চিংড়ির চপ। আরে তেলে ভাজা সব হচ্ছে কি কাঠের জালেই করো, তাই তো? কাঠের জালে আগা গোড়াই। আর ওখানে ভাই আছে, সে হচ্ছে এরকম প্যাক করে সবাইকে দিচ্ছে, সার্ভ করছে, তাই তো? আর তুমি শুধু ভাজো? হ্যাঁ আমি ভাজি, আমি তৈরি করি সকাল থেকেই। হ্যাঁ কাকু প্রথমে বলো কেমন আছো তুমি? ভালো। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম ছোটকা। আর তোমার এখানে কি মাত্র 5 টাকাতে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। বাহ পাওয়া যাচ্ছে। আর সেটা বানোটাও দেখি চলো আগে তাহলে। হ্যাঁ 5 টাকায় চিকেন পকোড়া। 5 টাকা চিকেন পকোড়া, এরকম বোনলেস চিকেন দিচ্ছ? একদম হাড় ছাড়া। বাহ ঠিক আছে। এখানে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সামান্য গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট, এই দিয়ে পুরো। হ্যাঁ এই দিয়ে আমি মাখাবো। হ্যাঁ সঙ্গে লবণ এখন যেহেতু আরো দাম কমেছে একটু। এবার চিকেন পকোড়া খাচ্ছো তাই তো? 5 টাকা করে। 5 টাকা করে। বাহ এই চিকেন পকোড়া একেবারে প্রত্যেক দিনই। দাদা এখানে কবে থেকে খাচ্ছ? ভালো, তুমি বলো না কেমন টেস্ট খাবারের? খুব সুন্দর টেস্ট। আর এখানে 5 টাকায় চিকেন পকোড়াটা খেয়েছ? হ্যাঁ খুব সুন্দর টেস্ট। চিকেন পাওয়া যায়? হ্যাঁ। আর এছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? আলুর চপ আছে, পেঁয়াজি আছে, ফাটা ফুলুরি আছে, গোল ফুলুরি আছে, লোটে আছে। ফাটা ফুলুরি মানে এইটা কি ফাটা ফুলুরি? হ্যাঁ। মানে কিরকম ফাটা ফুলুরিটা কিরকম করে করো? ওই একে হাফ ভেজে নিয়ে হাত দিয়ে থ্যাবড়াই গরম গরম। হুম থ্যাবড়ালেই ওটা গরম হয়ে যায়, তারপরে আবার ভাজি। হ্যাঁ আবার এবার লোকে যখন চায় তখন ভেজে দিয়ে দিই গরম গরম দাও। আর কি কি পাওয়া যায়? স্যান্ডউইচ আছে, চিংড়ি আছে। আর বলছি দোকান খোলার টাইমিংটা কখন আছে? 4টে থেকে পাওয়া যাবে কি সব খাবার? 4টে থেকে শুরু হয় মোটামুটি 9টা পর্যন্ত আমার বেচাকেনা হয়। আর খাবার 4টে থেকেই পাওয়া যাবে? হ্যাঁ 4টের পর থেকে পাওয়া যাবে, ওই 4:30-5টা থেকে। হ্যাঁ হ্যাঁ। আর দোকান কি প্রত্যেক দিন খোলা? প্রত্যেক দিন খোলা, কোনো অনুষ্ঠান ছাড়া খোলা। যেমন যেমন ভাইফোঁটে খুলবো না, যেমন কালী পুজোয় খুলবো না, এরকম একটা ব্যাপার আছে। হুম আর বলছি জায়গাটা কোথায় একটু বলে দাও। এটা যদুনাথবাটি ছোটকার দোকান। আর এই জায়গাটার কি নাম তাও? যদুনাথবাটি। তো চলো আমি তাহলে টেস্ট করি। দেখতে পাচ্ছো পেয়ে গেছি 5 টাকায় চিকেন পকোড়া, বিশাল গরম এখন ভেজে ভেজে দিল, সত্যি আসলেই খুবই গরম। এখানে একটু হচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে, আর অনেক মশলাপাতি দিয়ে মেখেছে, মাখানোর সময় সেটা দেখে নিয়েছো। পুরো একদম বোনলেস একটা চিকেন দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ।
এত গরম ঠিক মতো ধরতে পারছি না আমি। এই দেখতে পাচ্ছ পুরো বোনলেস চিকেন। চিকেনটা প্রায় ভেঙে গেছে একটুখানি, দেখি টেস্ট করি। একদম সলিড চিকেনই দিচ্ছে, আর ম্যারিনেশন করে রাখা আছে হলুদ হলুদ দিয়ে, তার একটা ফ্লেভারও লাগবে। ভালো, 5 টাকায় দিচ্ছে, আর কী বা দেবে, যা দিচ্ছে বেস্ট ভ্যালু দিচ্ছে। আর এরপর দেখতে পাচ্ছেন লোটের চপ পেয়ে গেছি, 10 টাকা করে দাম। এছাড়াও আরও অনেক খাবার আছে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজি আছে, আলুর চপ আছে, এখানে ফাটা ফুলুরি আছে, আর ওখানে বোম ফুলুরি আছে, আর ওইদিকে ডিমের টেবিল আছে, স্যান্ডউইচ আছে, চিংড়ির চপ আছে। ভালোই তো বড় সাইজ, তো চলো একটু টেস্ট করি। উপরে বিটনুন দেওয়া আছে, লোটে মাছের একটা র ফ্লেভার, আর এর মধ্যে বেচনের যে কোডিংটা দিয়েছে সেটা মিহি বেচন, তাই জন্য বেশ ভালোই লাগছে খেতে। আর এখানে লোটে মাছের সঙ্গে একটুখানি স্টাফিং মেশানো আছে, ঠিক আছে। ভিতরে স্টাফিংটা বেশ অনেকটাই দিয়েছে, যতটা বড় সাইজ পুরোটাই ভিতরে স্টাফিং লোটে মাছের। দেখতে পাচ্ছ বিশাল গরম, মশলাপাতি দিয়ে তৈরি করা, আর পুরোটাই লোটে মাছ ঠিক বোঝা যাচ্ছে না ঠিকই, এদের সঙ্গে খেলে তোমরা বুঝতে পারবা। কাকু এটা ফাটা ফুলুটি দিও তো, ফাটা ফুলুটি দেখি অনেকেই খাচ্ছে, এটা কি খুব ফেমাস নাকি তোমার দোকানে? ফাটা ফুলুটি সবচেয়ে ভালো লাগে। এটা কিরকম ভাবে তৈরি করো, ফাটিয়ে দাও নাকি পুরো? একদম পুরো চেপটে দিচ্ছি, পুরো চেপটে করছো, এই তো। তো চলো টেস্ট করে দেখি। ঠিক আছে। আর এরপর পেয়ে গেছি ফাটা ফুলুরি, এখানে দেখি অনেকেই খাচ্ছে, এটাই বেশি খাচ্ছে। খুব গরম, এখনই ভেজে দিল, এরকম আসলে তোমাদের গরম ভেজে ভেজেই দেবে, এরকম সাইজটা। বেশ ক্রিস্পি করে ভাজা, বেশ ভালোই লাগছে খেতে। ওটাই বেসন দিয়ে তৈরি করা। কোনটা দেবো, 50 টাকা না 60 টাকা? তোমার যদি হালিশাওয়ারে আছো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানে করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।